কিছুতেই ছাড়বো না। কি খেলেন না খেলেন? আরে খাবার জন্য এসেছি নাকি? এতটা বছর পর দেখা হলো, এটা যে কত আনন্দের। ঠিক আছে, কিন্তু আমি প্রাণ ভরে কথা বলতে না পারলে শান্তি পাবো না। কত কথা জমে আছে জানেন, দুটো কথা বলার জন্য লোকও পাই না। তুই আর ফিরে যাচ্ছিস না তাই না? তুই বিয়েটাই করবি? বিয়ে করাই কি মানুষের একমাত্র কাজ? না তা না, যদি বিয়ে যদি করিস তাহলে তুই আমাকেই বিয়ে করতে পারিস। তোকে এক্ষুনি ছাপ থেকে ফেলে দেব। তোর সঙ্গে যে কেন আগে দেখা হলো না, ধর 10 বছর, হ্যাঁ 10 বছর আগে দেখা হতো না, তাহলে আমি নিশ্চিত আমি তোর প্রেমে পড়ে যেতাম। তা আমার তো মনে হয় আরো দেরি করে দেখা হলে ভালো হতো। কেন? একটা ব্যাপার কি জানো, কোনো কিছু কখনো দেরিও হয় না, তাড়াতাড়িও হয় না, যখন যা হবার তাই হয়। পেপার পড়েছিস আজকে? না পেপার পড়া হয়নি। কেন পেপার পড়িস না কেন? দেশ দুনিয়ার খবর তো একটু রাখা দরকার নাকি? ভালো লাগে না বের হতে, শুধু খারাপ খবর, যুদ্ধ, হত্যা, ঘুম। এই তো বললি একটা মূর্খের মতো কথা। তুই অন্ধ হয়ে থাকলে কি প্রলয় বন্ধ হয়ে যাবে? আমি তো কিছু করতে পারবো না ভাইয়া, শুধু শুধু সকালবেলা পেপার পড়ে মনটা খারাপ করার কোনো মানে আছে? এই আর একটা মূর্খের মতো কথা বলি, তুই কিছু করতে পারবি না সেটা কে বলবে? আমরা সবাই মিলে যখন সচেতন হবো তখন সবই একদিন চাই। এখন যে চারিদিকে এত অনিয়ম তার কারণটা চারিদিকে সব মূর্খ লোকের ছড়া। এবার বললে মানুষ শিক্ষিত হয়ে যায়। এই আবার একটা মূর্খের মধ্যে কথা বলছি, এই ওই পাশে চেয়ারে দিয়ে বস, আমার পাশে বসার যোগ্যতা তোর নেই। ঠিক আছে। আরে তুই সত্যি সত্যি যাচ্ছিস নাকি? আর তুই কি রসি কথা বলিস? হ্যাঁ তুমিও তো দেখি রসি কথা বলছ না, আমি তো খালি ভাব দেখালাম। হ্যাঁ সাব্বাস। আরে তুই যে রসিকতা জানিস তাও তো জানতাম না ভাইয়া। একবার সুযোগ পেলে কারখানায় যেও,
এখন অবস্থা খুব বেশি ভালো না। তুই কি আমার সাথে রসিকতা করছিস? না সিরিয়াসলি বলছি, তোমার মতো এতটা রসিক আমি এখনো হইনি। কেন কি হলো আবার? না নতুন কিছু না, এখন তো দিন দিন অবস্থা আরো খারাপ হচ্ছে, দিন যত যাচ্ছে অবস্থা আরো বেশি খারাপ হচ্ছে। বাসায় এসে বাবা শুনলে তুমি ওদের খবর আমার কাছে কেন জিজ্ঞেস করবে? ওরা কোথায় গেছে আমি কি জানি? তুমি ওদের খবর জানতে পারো না, এতে খেপে যাওয়ার কি আছে? না তুমি এবাসার কারো খবর আমার কাছে জিজ্ঞেস করবে না, সবাই যে যার মতো থাকে, কেউ আমাকে দাম দেয় না আমাকে গুনে। আমি হলাম দাসী বান্দি, সকালবেলা রুটি বানানো দিয়ে শুরু হয় আমার কাজ। কিসের মধ্যে কি শুরু করলে? আমি কি নাকি উঠে যাবো? হ্যাঁ যাও না, উঠে যাও, কে তোমার পা ধরে রেখেছে? আহা শান্তি শান্তি, ভাবি যাও পারবো না, যাও বুঝে বাড়িয়ে পড়, কেউ আমাকে কোন ছড়া করে আরাম হয়ে গেছে। ফারজানা, এই ফারজানা, কিরে তুই উঠিসনি এখনো? ফারজানা আরে ওঠ, কটা বাজে দেখ, অফিস যাবি না? আমি আর যাব না। যাবি না মানে কেন? ভালো লাগছে না, জ্বর। কি বলিস, জ্বর আসলো আবার কখন? জ্বর না, জ্বর জ্বর, একটু ঠান্ডা লেগেছে। দূর, ওই ঠান্ডায় কিছু হবে না, ওঠ তো এখনই কারখানা যেতে হবে, ওঠ। আমি আর যাব না ভাইয়া, ভালো লাগছে না, প্লিজ। তোর ওই উসিলা আর গেল না, স্কুলে যাওয়ার সময় তুই এরকমই করতি, সর্দি কাশি জ্বর, তোর জন্যে আমার স্কুলে দেরি হয়ে যেত। নিজে কি ভালো মানুষ ছিলে আমার মনে আছে, দুদিন পর পর স্কুল পালাতে। তোকে পেয়ে মনে হয় কি জানিস, আবার সেই ছোট হয়ে গেছি, অফিসে তো যাই না, মনে হয় স্কুলে যাচ্ছি। আরে ও তো চল। যাবো না বলেছি যাবো না, খাতির করে লাভ হবে না ভাইয়া। তুই না আসলে একটা ফাজি, ওই যে কথায় আছে না, কয়লা যায় না ধুলে, স্বভাব যায় না মনে। তাই তো দেখছি, তোমার যাওয়া তুমি যাও না, আমাকে ডাকাডাকি করছো কেন? আসলে কি জানিস, আমারও না যেতে ইচ্ছে করছে না, তুই গেলে তোর সাথে যাওয়া হয়। জানি তো উসিলা খালি, তুমি যাও না ভাইয়া, আমি যাব না। তুই যাবি না? না। মানে তুই সত্যি যাবি না? না তো বললাম। যা আমিও যাব। যেও না, আসলে অফিসে কোনো কাজ নেই, কর্ম নেই, সারাদিন শুধু অফিসে বসে থাকি শুধু শুধু। কিন্তু অফিসে না গেলে হবে? বাবা কি বলবে? যা আছে তাও চলে যাবে। তাহলে যাও। আমাকে তো যেতে হবেই, ঠেকা তো আমার একাই। তুই সত্যি যাবি না? না রে বাবা, যাব না বললাম তো ভাইয়া, কেন কানের কাছে ঘ্যান ঘ্যান করছো? তোদের যা খুশি তোরা কর। আরেকটা তো সেই সকালে বেরিয়ে গেছে, কোথায় গেছে আল্লাহই জানে। হ্যাঁ হ্যালো ফারজানা, গুড মর্নিং। আরে গরিবের আবার গুড মর্নিং, দিন শুরু তো দিন মজুরি শুরু। শোনো তুমি কি আজ বিজি? হ্যাঁ একটা মিটিং আছে। কেন? না এমনি, মিটিংটা ক্যান্সেল করা যায় না?
হ্যাঁ যাই, কিন্তু কেন? না এমনি, কাল তো তোমার সাথে ঠিক মতো কথা হলো না। আজকে না আমার আসলে কিছু ভাল লাগছে না, অফিসেও যাইনি। আজকে ইচ্ছা করছে সারাদিন ঘুরে বেড়াই। পুরান ঢাকা যাবে? চলো না। হ্যাঁ, কিন্তু পুরান ঢাকা তো যাওয়া যাবে না, ওদিকে ভয়ঙ্কর জ্যাম। দূর থাকুক জ্যাম, জ্যাম পার হয়ে চল যাও। আচ্ছা ঠিক আছে, তুই রেডি হ, আমি এসে তোকে নিয়ে যাবো। শোনো, তুমি কিন্তু জলদি চলে এসো, ধরে নাও আমি অলমোস্ট রেডি। ওকে, বাই বাই। যাবেন সামনে? যাব। চলেন। হ্যালো, ভালো আছেন? আপনি? হ্যাঁ ভালো। কি হলো? কি কিছু বলছেন না যে? আচ্ছা রাখি। তো কল করেছিলেন কেন? এমনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা শুনুন। জি বলুন। আচ্ছা আপনি কখনো কোনো প্রশ্ন করেন না কেন বলেন তো? আমি খেয়াল করে দেখেছি যে আমি যখন আপনাকে কোনো প্রশ্ন করি তার উত্তর আপনি দেন, কিন্তু নিজে থেকে কখনোই আপনি কোনো প্রশ্ন করেন না, কেন? আসলে কি বলবো, আমার তো কোনো প্রশ্ন নেই। প্রশ্ন নাই নাকি আমার কাছে প্রশ্ন নেই? আসলে আমার মনে হয় কাউকে প্রশ্ন করা একটা বিব্রতকর ব্যাপার। মানে কেউ কেন আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে? তার মানে যে আমি আপনাকে প্রশ্ন করছি এতে আপনি বিরক্ত হচ্ছেন? না না সেটা না, আমার মনে হয় কাউকে প্রশ্ন করতে হলে তার প্রতি একটা অধিকার বোধ থাকা উচিত। আপনি একটা জটিল লোক। আপনাকেও আমার এরকমই মনে হয়। কিন্তু আমি আসলে আপনাকে ঠিক বুঝতে পারছি। প্লিজ আমাকে বুঝতে চেষ্টা করবেন না, কাউকে বুঝতে চেষ্টা করা একটা ঝামেলার কাজ। কেউ যখন মানে নিজেকেই বুঝতে পারে না, তখন আরেকজনকে বুঝতে চেষ্টা করাটা বিড়ম্বনা না? আপনি না আসলে একটা অদ্ভুত মানুষ। কত কিছুই বললেন আপনি আমাকে নিয়ে। তবে কি জানেন, আপনার সাথে গল্প করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। থ্যাঙ্ক গড। আপনার এনকাউন্টারগুলি খুব মজার। থ্যাঙ্ক ইউ। আমার মনটা খুব খারাপ ছিল, আপনার সাথে কথা বলে মনটা একটু ভালো হলো। থ্যাঙ্ক গড এগেইন। আচ্ছা আপনি কি আজ বিজি? না কেন বলুন তো। আপনি কি আজকে ক্যাম্পাসের দিকে আসছেন? হ্যাঁ আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। আচ্ছা আমি কি আজ আপনার সাথে একটু দেখা করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি সেন্ট্রাল ল্যাবের দিকে থাকবো, যখন আসবো। ওকে।
হ্যালো, এই তো আসছি আসছি, বেরোচ্ছি। হ্যাঁ, দুই মিনিট। ওকে ওকে। বাইরে অনেক জ্যাম, অনেক রোদ, অনেক ধুলাবালি, তোমার ভালো লাগবে না। তুমি বড় নানুর সাথে বসে বসে শাক বাছো। ওকে মা, মা গেলাম। সত্যি বলছি, তুই ছোটবেলায় যেমন কিউট ছিলি না, এখন সেরকম কিউটই আছিস। আচ্ছা ভাই, তাহলে নিশ্চয়ই বাসায় চলে যেতেন, আমার জন্য শুধু শুধু এখানে অপেক্ষা করছেন। আপনি শুধু শুধু বিব্রত হচ্ছেন, আপনার সাথে সময় কাটাতে আমার অবশ্যই ভালো লাগে, আর আমাদের মধ্যে তো একরকম একটা ফ্রেন্ডশিপ হয়েছে নাকি? আপনি আসলে খুব ভালো একজন মানুষ। আজকে একদিনে আপনি আমাকে কত কিছু বললেন। আসলে কি জানেন, আমার মনে হয় আপনার আমার মধ্যে বন্ধুত্ব তো এখনো সেভাবে হয়ে ওঠেনি, মানে খানিকটা দূরত্ব এখনো আছে। তা বোধ হয় আছে, কিন্তু আমার মনে হয় একটু দূরত্ব থাকাই ভালো। তাই কেন, প্রত্যেকটা সম্পর্কে কিছুটা দূরত্ব থাকা আমার মনে হয় ভালো, আর এত মাখামাখি আমার ভালো লাগে না। আচ্ছা, আপনি কি সবসময় এরকম সিরিয়াসলি কথা বলেন, মানে কেন বলেন বলেন তো? সরি, খুব সিরিয়াস কথা বলে ফেললাম। আপনাকে আমার সবসময় খুব সিরিয়াস মনে হয়, মনে হয় আপনি আমার টিচার, আমি আপনার স্টুডেন্ট, অঙ্ক বুঝতে চাইছি আপনার কাছে, তাই আপনি খুব গম্ভীরভাবে আমাকে অঙ্ক বুঝতেছেন। আসলে আমার চেহারাটাই বোধ হয় বলি, মানে আমি যাই বলি সিরিয়াস হয়ে যায়, আমি এই জন্য কখনো জোকস বলি না, আমার জোকস থেকে হাসে না। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, চলুন না আমরা কোথাও একটু বসি, মানে একটু কথা ছিল আপনার সাথে আমার। চলুন না, অবশ্যই চলুন। না না, এদিকে না, ওই দিকটাই যাই। চলুন যাই। তুমি করে বলো
আর না হলে তুই করে বলো, এই বারবার শিফটিং আমার ভালো লাগছে। ঠিক আছে, মানে তুই করে বলতে কেমন লাগে, বড় হয়ে গেছিস না? তাহলে তুমি করে বলো। আবার তুমি করে বলবো তোকে, এইটুকু দেখেছি মানে ফ্রক পরা, তোকে তুমি বলবো একদম মানে গলা টিপে মেরে ফেলবো। যদি নিজে